এ সেই হতভাগা বিল্লু যার পুরো লাইফ এই খাঁচাই কেটেছে আমি অবশ্যই এটাকে খাঁচা বলবো না আমার কাছে এটাকে জেলখানায় মনে হয় তোমরা শুনলে অবাক হয়ে যাবা এই বিল্লুটার বয়স কিন্তু দুই বছর চার মাস অথচর অনার এই দুই বছর চার মাসের মধ্যে ওকে কখনো এই জেলখানা থেকে একবারের জন্য বের করেনি আমার কানে এই কথাটা যখন আসে বা আমি জানতে পারি আমি আর বাসায় থাকতে পারি না তৎক্ষণাৎ ওর কাছে আমি চলেই আসলাম এখানে এসে ওর ওনারের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম ওর অনার নাকি এই জেলখানাতেই হয়তো এখানেই পটি এখানেই পি এমনকি মাসে যে দুইবার গোছল করানো হয়তো সেটাও নাকি এই জেলখানাতেই করানো হয়তো। দেখো আমি আন্টিকে বললাম আনটি এই জেলখানার দরজাটা একটু ধরেন আমি ওকে ডাকি দেখো ও কিন্তু বের হওয়াটা কিন্তু বুঝতেছে না বুঝবে কীভাবে বলো মাত্র বিশ দিন বয়সী বিল্লুকে এই জেলখানাতে আটকে রাখানো হয়েছে এই যে অনেক কষ্টের পরে আমি ওকে কিন্তু বের করতে পেরেছি বের করার পরে আমি যেটা ফলো করলাম ও কেমন যেন সূর্যর আলোটা নিতে পারতেছে না তারপরে আমি যখন ওর শরীরে টাচ করতেছি ও আমাকে দেখে ভয় পাচ্ছে এমনকি ওর ওনারও যদি ওর শরীরে টাচ করতেছে ও তারপরেও ভয় পাচ্ছে তাই আমি অনারকে বললাম আপনাদের বিল্লু তো আপনাদের কাছেও যায় না তোর অনার আমাকে বললো আমরা তো কখনো ওকে কোলেই নিইনি বা আদরই করিনি আপু অনেক চেষ্টার পরে দেখো আমি ওকে এইটুকুই টাচ করতে পেরেছি তারপরেও কিন্তু ওর ভিতরে আতঙ্কিত কাজ করতেছে ও কিন্তু অনেক আতঙ্কিত আর ভয় পায় আমি মানে পুরো দেড় ঘন্টার সময় কিন্তু আমি এখানে দিয়েছি ওর সাথে ফ্রেন্ডলি হওয়ার কারণে কিন্তু আমি ওকে কোনো রকমই আমি ওর সাথে ফ্রেন্ডলি হতে পারিনি তো যাই হোক আমার এই ভিডিওটা যদি কোনো হৃদয়বান ব্যক্তির চোখে পড়ে আমি অনুরোধ করব এই বিড়ালটাকে অ্যাডপশনে নেন কারণ ওর অনান আমাকে বলে দিয়েছে ওকে আর রাখবে না হয় রাস্তায় ছেড়ে দিবে না হয় ওর এই জেলখানাতেই ওকে তিনবেলা খেতে দেওয়া হবে ও যতদিন বেঁচে থাকবে আর আর যেই আপুরা আমার এই ভিডিওটা দেখো বিশেষ করে যারা আমার ফ্যান আমার বিল্লুদের ফ্যান অবশ্যই এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিবা এবং দুই একটা কমেন্ট করবা কেননা আমি চাই এই ভিডিওটা সবার কাছে যাক যাতে এই অবলা প্রাণীদের উপরে কোনো আর টর্চিং না হয় এরাও যেন মুক্তভাবে চলাফেরা করতে পারে আর আমি ওই ওই আপু ভাইয়াদেরই বলবো যারা ইরো অ্যাডপশন নিয়েছেন বা অ্যাডপশন নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা শখের বসে বিল্লুকে নিয়েন না ভাই কারণ শখ যখন কেটে যাবে এদের স্থান হয় এই জেলখানায় না হয় বাইরের রাস্তায় যেটা ওদের জন্য আসলে খুবই খারাপ এটা একটা দুঃখজনক ব্যাপার আমি কি বলবো দেখো তোমরাই দেখো ও বুঝেই না যে পৃথিবীটা কতটা সুন্দর যেখানে অনেক জায়গা আছে ও ছোটাছুটি করতে পারবে খেলাধুলা করতে পারবে ও কি করে ঘুরে ঘুরেই ওই খাঁচার মধ্যে যায় আবার আসে সূর্যের আলোটা নিতেই পারে না এমনিতে অনেক যে কি বলে ছোটাছুটি করে অনেক বিল্লু সেটা করতে পারে না ওর পা ওই রকম ভালো না আমি যেটা ফলো করলাম আমি পুরোটা সময়ই চেষ্টা করেছি ওকে একটু গোটা বাসা ঘুরে ঘুরে দেখানোর আর ওর অনারকে আমি রিকোয়েস্ট করেছি ওকে আর এই জেলখানায় বন্দি করিয়েন না কিন্তু দুঃখজনক আমি এই ভিডিওটা হচ্ছে আমার গতকালের আমি তো আজকে এই ভিডিওটা হচ্ছে তোমাদের মধ্যে ডাবিং করে দিচ্ছি আমি ফোন দিয়েছিলাম আজকে সকালে ওর অনারকে ওরা নাকি আবার নাকি ওকে ওই জেলখানার মধ্যে বন্ধ করে রেখেছে কারণ ওরা বিড়ালকে অনেক ভয় পায় যেটা তোমরা এই ভিডিওতে কিন্তু দেখতেই পারতিছো দেখো সবাই ভয়ে ভয়ে হচ্ছে চলে যাচ্ছে আমার কথা বিল্লুকে ভয়ই পায় তাহলে ওকে কেন অ্যাডপশনে না হইলো অ্যাডপশনে যখন না হইলো তাহলে কেন ওর পুরা দুই বছর চার মাস কেন এই জেলখানাতে কাটলো এই কৈফত কি ওর ওনার কি দিতে পারবে ওর ওর যে ওর যে শৈশব যৌবন সব যে ওই জেলখানাতে গেল এইটার এই হিসাবটা কে দিবে দেখো আমি কিন্তু অনেক ট্রাই করতেছি বাট ও আমার কাছেও কিন্তু আসতেছে না মানে ও বুঝেই না যে মানুষের যে একটা ভালোবাসা একটা বাইরের জগতেও যে অনেক আলো বাতাস আছে এটা না ও বুঝে না ওই ঘর যেটা সব সময় লাগানো থাকে আর ওই খাঁচা ওটাই অল লাইফ তো যাই হোক আমার ভিডিওটা যারা পুরোটা দেখবা অরুন্ধতি আপু মানিনী দত্ত রোস্কিন আপু দীপ্তি সরকার আপু রোস্কিন আপু অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবো এবং দুই একটা কমেন্ট করবা আসো বাবা আসো ও আসলে বুঝেই না একদম ছোট বাচ্চার মতো আচরণ আমি রিকোয়েস্ট করবো যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে নয় প্লিজ ওকে অ্যাডপশনে নেন কারণ আমার বাসায় অনেকগুলো বিল্লু যার কারণে আমি ওকে নিতে পারতেছি না আর ওর মধ্যে একটু হিংস্রতা কাজ করতেছে কাছে আসে না যেহেতু আমার বাসায় অনেকগুলো বিল্লু আর ছোট ছোট অনেকগুলো বিল্লু আছে তোমাদের মধ্যে যদি কেউ ওকে নিতে চাও আমার সাথে যদি যোগাযোগ করতে চাও আমার পেজে ফোন নাম্বার দেওয়া আছে এবং কিউটি ক্যাটে ইনবক্স করতে পারো আমি আমার নিজ দায়িত্বে তোমাদের হাতে দেখো ওর কাছে যাওয়ার কিন্তু আমি অনেক ট্রাই করতেছি কিন্তু ও মানুষকে ভয় পাই আর ভয় পাবেই না বা কেন বলো ও তো কখনো মানুষের ভালোবাসাটা পাইনি এই যে ওকে একটু আমি বেলগুনিতে দিয়েছি কিন্তু থাকতে পারে না কারণ সূর্যের আলোটা না ও নিতে পারতেছে না ওই যে দেখো ওদের আরেকটা বিল্লু আছে যেটা হচ্ছে পার্সিয়ান ক্যাট ওকে ঠিকই বাইরে রেখেছে আর এই দেশি বিল্লু তো এর স্থানটা হয়েছে ওই জেলখানাতে একে দেখে ভয় পাই আমি বুঝলাম না এর ভিতরে ভয়টা কোথায় এত সুন্দর বিল্লুটা তোমরা যদি সরাসরি দেখতা ওর ভিতরে একটু হিংস্রতা কাজ করতেছে যদিও আমাকে কামড়ও দেয় নাই বা আচরও দেয় নাই একটু ফুকেই যা উঠতেছে কিন্তু বিল্লুটা অনেক ভালো তোমরা কেউ নাও না ওকে কারণ ওকে ওর একটু ভালোবাসা দরকার ও বুঝুক যে মানুষরা ভালোবাসতে পারে মানুষ হতে সৃষ্টির সিরাজীব মানুষের মধ্যে দয়া ভালোবাসা সব আছে যাই হোক আজকে আমি ভিডিও এ পর্যন্তই রাখি তোমরা সবাই ভালো থাকো এবং ঘরেই থাকো একটু ওকে বিস্কুট খেতে দিয়েছি খাচ্ছে কারণ আমি একটু কাছে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম যার কারণে ওকে একটু খাবারও দিচ্ছিলাম কিন্তু তারপরও আমি ওকে নিয়ন্ত্রণে আনতে পারিনি যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকে